আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটি অ্যান্ড কিচেন টিপস উইথ টিনা। আশা করি সকলেই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তালার অশেষ রহমতে আমিও খুব ভালো আছি। বরাবরের মতো আজ আবারও চলে এসেছি আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদের সঙ্গে 6 থেকে 1 বছর বয়সের 3টি বেবি ফুড রেসিপি শেয়ার করব। এই 3টি রেসিপি আপনারা একটি ব্রেকফাস্টে, একটি লাঞ্চে ও একটি ডিনারের সময় খাওয়াতে পারবেন। আর হ্যাঁ, আমি আপনাদেরকে নর্মাল মেজারমেন্টে এটিকে প্রিপেয়ার করে দেখাবো, আপনারা আপনাদের বেবির চাহিদা অনুযায়ী সেটি কম বেশি করে নিতে পারেন। তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আমার ভিডিওটিকে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন ও পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশন অন করতে একদম ভুলবেন না। এটি একদম ফ্রি, সুতরাং ভিউয়ার্স এক্ষুনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের ভিডিও। প্রথমে একটি আপেল নিয়ে সেটিকে 4 ভাগে ভাগ করে নিতে হবে। তারপর সেখান থেকে 1 ভাগ নিয়ে খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। 6 মাস পর যখন আপনারা বেবিকে প্রথম সলিড ফুড খাওয়াতে শুরু করবেন তখন অল্প থেকেই শুরু করবেন। তারপর তাকে মাস অনুযায়ী অল্প অল্প করে ইনগ্রিডিয়েন্টসের পরিমাণ বাড়াতে থাকবেন। এবার একটি প্যানে অ্যাপেলের টুকরোগুলো নিয়ে 1/2 কাপ পানি দিয়ে 5 থেকে 10 মিনিট সেদ্ধ করে নিতে হবে। আপেল সেদ্ধ করতে দিয়ে একটি কলা নিয়ে সেখান থেকে 1 ইঞ্চি টুকরো করে কেটে নিয়ে খোসা ছাড়িয়ে কুচি করে নিতে হবে। টুকরো করা হয়ে গিয়েছে, এবার একটি প্লেন তলার গ্লাস দিয়ে কলাটিকে ম্যাশ করে নিতে হবে। এই কাজটি অবশ্য আপনারা ম্যাশারের সাহায্য করে নিতে পারেন। কলা ম্যাশ করা হয়ে গিয়েছে, এবার দেখে নেওয়া যাক আপেল সেদ্ধ হয়েছে কিনা। ঢাকনা খুলে একটি কাটা চামচ দিয়ে চেক করে নেব। আপেল সেদ্ধ হয়ে গিয়েছে, এবার এটিকেও কলার সঙ্গে ম্যাশ করে নিতে হবে। আপনাদের বেবি যদি 9 মাস+ হয়ে যায় তখন আপনারা গ্লাস বা ম্যাশারের সাহায্যে ম্যাশ না করে কাটা চামচ দিয়ে ম্যাশ করবেন, তাহলে আপনার বেবি আস্তে আস্তে গোটা খাবার খেতে অভ্যস্ত হয়ে যাবে। এবার একটি প্যান নিয়ে 1/4 টিস্পুন দেশি ঘি দিয়ে 2 টেবিল স্পুন সুজি দিয়ে দিতে হবে ও জাস্ট 1 মিনিট ভেজে নিতে হবে। আপনাদের বেবির বয়স যদি 8 মাস+ হয় তবেই আপনারা ঘি অ্যাড করবেন, না হলে ঘি অ্যাড করার দরকার নেই, কেবলমাত্র সুজি 1 মিনিট ভেজে নিয়েই রান্না করবেন। সুজি ভেজে নেওয়ার পর 1 কাপ পানি দিয়ে ঢাকনা লাগিয়ে রান্না করে নিতে হবে। তবে আপনাকে মাঝে মধ্যেই ঢাকনা খুলে নেড়ে নিতে হবে, না হলে তলার দিক পুড়ে লেগে যেতে পারে। সুজি রান্না হয়ে গিয়েছে, এবার এটিকে সার্ভিং বোলে ঢেলে নিয়ে ম্যাশ করা কলা ও আপেল দিয়ে দিতে হবে। এবার সমস্ত উপকরণ একসঙ্গে চামচ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ব্যাস, হয়ে গেল আপনাদের বেবির জন্য সকালের ব্রেকফাস্ট। আপনারা যদি চান তাহলে এতে এই পর্যায়ে ব্রেস্ট মিল্ক বা ফর্মুলা মিল্কও অ্যাড করতে পারেন। প্রথমে একটি ডিম নিয়ে সেটিকে ভালোভাবে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিতে হবে। খোসা ছাড়ানো হয়ে গিয়েছে, এবার ডিমটি অর্ধেক করে কেটে নিতে হবে ও এখান থেকে অর্ধেক ডিমের কুসুম নিয়ে একটি কাটা চামচের সাহায্যে ম্যাশ করে নিতে হবে। এবার একটি বাটি নিয়ে তাতে 2 টেবিল স্পুন চাল ও 1/2 টেবিল স্পুন মুগ ডাল নিয়ে ভালোভাবে 2 থেকে 3 বার পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিতে হবে। এবার একটি প্যানে চাল ও ডাল নিয়ে 1 কাপ পানি দিয়ে ভালোভাবে ঢাকনা লাগিয়ে সেদ্ধ করে নিতে হবে। এটি আপনারা প্রেশার কুকারেও সেদ্ধ করে নিতে পারেন, সেক্ষেত্রে 4টি সিটি দিলেই সেদ্ধ হয়ে যাবে। আমি ব্রেকফাস্ট রান্নার সময় ঘি অ্যাড করেছি, তাই লাঞ্চে আর ঘি দিলাম না। তবে আপনারা যারা ব্রেকফাস্টে বেবির রান্নায় ঘি অ্যাড করেননি তারা 8 মাসের পর থেকে লাঞ্চ রান্নার সময় ঘি অ্যাড করে নেবেন। রান্না হয়ে গিয়েছে, এবার এটিকে একটি ব্লেন্ডার জারে নিয়ে ব্লেন্ড করে নিতে হবে। আপনার বেবির বয়স 9 মাস+ হয়ে গেলে আপনারা ব্লেন্ড না করে এটি একটি ম্যাশারের সাহায্যে ম্যাশ করে নেবেন, তাহলে আপনার বেবি আস্তে আস্তে শক্ত খাবার খেতে শিখে যাবে। ব্লেন্ড করা হয়ে গিয়েছে, এবার একটি সার্ভিং বোলে ঢেলে নিয়ে
ম্যাশ করে রাখা ডিমের কুসুম এর মধ্যে দিয়ে দিতে হবে। এবার ভালোভাবে চামচের সাহায্যে মিশিয়ে নিতে হবে। তাহলেই একদম রেডি হয়ে যাবে আপনাদের বেবির দুপুরের খাবার বা লাঞ্চ রেসিপি। রাত্রের খাবার বা ডিনারের জন্য অ্যাট ফার্স্ট একটি প্যান নিয়ে নিতে হবে। এবার এতে যদি আপনার বেবির 6 মাসের বেশি বয়স হয় তাহলে 1টি কাঠবাদাম ও 1টি কাজু বাদাম নেবেন, আর আপনার বেবির যদি 8 মাসের বেশি বয়স হয় তাহলে 2টি কাজু বাদাম ও 2টি কাঠবাদাম নেবেন। এবার এতে 2 টেবিল স্পুন ওটস দিয়ে একই সঙ্গে 1 থেকে 2 মিনিট নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে ঠান্ডা করে ব্লেন্ডারে গুঁড়ো করে নিতে হবে। আপনারা যদি চান তাহলে এটিকে একই সঙ্গে গুঁড়ো করে এয়ারটাইট কন্টেনারে ভরে 6 সপ্তাহের জন্য রেখে দিতে পারেন। এবার একটি খেজুর নিয়ে গরম পানি দিয়ে মিনিমাম 3 থেকে 4 ঘন্টা ভিজিয়ে রাখুন। ভিজে গেলে ওপরের খোসা ও বীজ ফেলে দিয়ে ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নিন। খেজুর ব্লেন্ড করা হয়ে গিয়েছে। এবার একটি প্যান নিয়ে তাতে 2 টেবিল স্পুন ওটস পাউডার ও 1 কাপ পানি ও ব্লেন্ড করা খেজুর দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 5 থেকে 10 মিনিট রান্না করে নিতে হবে। ঢাকনা খুলে মাঝে মাঝে নেড়ে নেবেন যাতে তলার দিক পুড়ে লেগে না যায়। রান্না হয়ে গিয়েছে। এবার একটি সার্ভিং বোলে ঢেলে নিতে হবে। আপনারা এই পর্যায়ে যদি চান তাহলে ফর্মুলা মিল্ক বা ব্রেস্ট মিল্ক অ্যাড করতে পারেন। আপনার বেবির রাত্রের খাবার বা ডিনার রেসিপি একদম রেডি। তবে আমার দেখানো 3টি রেসিপির মধ্যে আপনার বেবির যদি কোনো খাবারে অ্যালার্জি থাকে তাহলে সেই খাবারটি বাদ দিয়ে দেবেন। আজকের ভিডিওটিকে আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে ফ্রেন্ডস ও ফ্যামিলির সঙ্গে শেয়ার করে দিন ও সেই সঙ্গে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে। আজকের মতো এখানেই শেষ করছি। আবারও ফিরে আসবো এইরকমই নতুন কোনো ভিডিও নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহর কাছে এই দোয়া করি। খোদা হাফেজ।